আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম যে আমাদেরই কিছু ভাই আমাদের মতোই মানুষ আমাদের মতো একই কালিমায় যারা বিশ্বাসী কিন্তু ইদানিং তারা হাদিসকে মানতে নারাজ হাদিসের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে হাদিস থেকে তারা বেরিয়ে যাওয়ার একটা অপতৎপরতা বা চেষ্টা তারা চালাচ্ছে এটি মূলত হাদিস থেকে বের হয়ে যাওয়া নয় এটি মূলত দিন থেকে বের হয়ে যাওয়া শুধু হাদিসকে অস্বীকার করাই নয় এটি নবী ইসাল্লাহ আলিমুসাল্লাম তার সত্তাকে অস্বীকার করেন নামন্তর আমরা প্রত্যেকটি বিষয়ে দারিমিক আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্ন থেকে আমরা এ বিষয়ে আলোকপাত করব। আমি তিনটি শিরোনামে আলোকপাত করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে আমাদের যে সকল ভাইয়েরা হাদিস মানতে চান না তাদের কিছু অযৌক্তিক কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তারা করে থাকেন আমরা প্রথমে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে হাদিস মানতে কেন আমরা বাধ্য হাদিস মানতে আমরা কেন বাধ্য আমরা এর শিরোনামে আলোকপাত করবো ইনশাআল্লাহ তিন নম্বরে এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তাউফিক বিল্লাহ রব যেন আমাদেরকে এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা অনুধাবন করা এবং আমল করা তাউফিক দেওয়ার করেন আমিন যে সকল ভাইয়েরা হাদিস মানতে নারাজ হাদিস মানতে না আমাদের এই সকল ভাইদের সবচেয়ে জটিল এবং কমন একটি প্রশ্ন যে প্রশ্নটি সচরাচর তারা করে থাকেন যে প্রশ্নের মাধ্যমে জেনারেল শিক্ষিত এবং সরল মনা কিছু মুসলমান সেই ভাইদেরকে তারা কোরআনমুখী করে এটা কোরআনমুখী বলা যায় না বরং তারা কোরআনের কথা বলে কোরআনের দোহাই দিয়ে তারা ইসলাম থেকে বের করে নিয়ে যেতে চান আমরা আমাদের সেই সকল ভাইদের খেদমতে আমাদের আজকের এই উপস্থাপনা প্রথম যে প্রশ্নটি আমাদের এ সকল ভাইরা করে থাকেন সেটি হচ্ছে নবী করিম হুসাল্লাম তার জামানায় কোনো হাদিস সংকলন হয়নি হাদিস লেখা হয়নি হাদিস লেখা হয়েছে অনেক অনেক বছর পরে একশো শতাব্দ একশো বছর পরে দ্বিতীয় শতাব্দীতে হাদিস লেখা হয়েছে সুতরাং যেই কিতাব যেই বিষয়টি লেখা হয়েছে একশো বছর পরে সেই বিষয়টি কখনো আমাদের জন্য অথেন্টিক সোর্স হতে পারে না কখনো আমাদের জন্য দলিল হতে পারে না এটি হচ্ছে একটা কমন প্রশ্ন আমরা প্রথমে যে জবাবটি দিতে চাই সেটি হল আমাদের এ সকল ভাইয়েরা হাদিস মানতে চান না বা হাদিসকে তারা অস্বীকার করেন বা হাদিস মানার কোনো প্রয়োজনটুকুও তারা মনে করেন না যেই হাদিসকে তারা দলিল হিসেবে মানতে নারাজ সেই হাদিসকে দলিল হিসেবে পেশ করে সেই হাদিসকে দলিল হিসেবে পেশ করে অনেক সময় কিন্তু তারা আমাদেরকে ঘায়ল করতে চান আমার প্রথমে যে জবাবটি দিতে চাই সেটি হলো নবী করিম সাল্লাহ আলী জামানায় হাদিস কিতাব আকারে সংকলিত হয়নি গ্রন্থ আকারে সংকলিত হয়নি এটা ঠিক আছে বোখারি মুসলিম তিরমিজি ইবনে বাজা এই ধরনের গ্রন্থ এটা সংকলিত হয়নি কিন্তু নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার জামানায় হাদিস সংকলিত হয়নি এই দাবিটি আসলে সঠিক নয় আমরা এর সপক্ষে অনেক হাদিস আমরা এখানে পেশ করতে পারবো আমি এখানে দুটি হাদিস উল্লেখ করছি যাতে করে আমাদের আলোচনাটা অতি দীর্ঘায়িত না হয় আমি সব বিষয়ে টাস্ক দিতে পারি প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করতে চাই হাদিসটি সই বখরীতে এসছে হাদিস নম্বর একশো তেরো নম্বর হাদিস তিরমিজিতে এসছে হাদিস নম্বর ছাব্বিশ আটষট্টি আন ওয়াহাবিবনে মোনাব্বি

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছের একজন ছাত্র একেবারে নিকটের একজন মানুষ ওহাবিব ইবনে মুনাbbi তার ভাই হচ্ছে হাম্মাম ইবনে মুনাbbi তিনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একদম কাছের একজন ছাত্র তিনি বলেন সামি'তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি তিনি বলেছেন ইয়া কূলু লাইসা احدুম মিন اصحاب রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aksara hadithan সাহাবায়ে মধ্যে আমার থেকে বেশি হাদিস আর কেউ জানেন না বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেন না বেশি হাদিস আর কারো কাছে নেই ইল্লা আব্দুল্লাহ ইবনু আমর কেবলমাত্র আব্দুল্লাহ ইবনু আমর ইবনু নাস এই সাহাবী ব্যতীত কেন ফায়না কাল ইক্তুব ওয়া কুনতু লা আক্তুব আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনি হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না হাদিসটি কোন কিতাবের সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার কত একশো তেরো নাম্বার হাদিস তাহলে এ হাদিসের মধ্যে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে এবং হাদিসটি বর্ণনা করেছেন কে কোন সাহাবি আবু আল্লাহ রদে আলান হ যার ব্যাপারে যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো কিছু নেই সেই সাহাবি বলছেন যে আমার চেয়ে বেশি হাদিস একজন সাহাবী জানেন যে সাহাবী হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না সুতরাং সাহাবাই কেরামের যুগে হাদিস লিখা হতো না এই দাবিটি আসলে সঠিক নয় দুই নম্বর আমরা যে হাদিসটি পেশ করতে চাই হাদিসটি আবু আবুদাবুদ এসছে হাদিস নাম্বার সত্তিরিশ ছেচল্লিশ আর আব্দুল্লেহ ইবনে আমর ইব্ন নাস একটু পূর্বে যার হাদিসটি আমরা উল্লেখ করলাম এই হাদিসটিও তার থেকে বলিত তিনি বলেন কোনটু অ্যাট টু বু কুল লেশ্রে ইন আসমান উরিদু হেফুজা এ সাহাবি বলেন যে আমি নবীজি সাল্লাহ লকওয়ারি হুসাল্লাম থেকে যা শুনতাম তাই আমি লিখে রাখতাম আমার উদ্দেশ্য ছিল যাতে আমি এটা মুখস্থ করতে পারি আমি হেপস করতে পারি হাদিস মুখস্থ করার জন্য আমি সবকিছুই লিখে রাখতাম ফেনহাত নি করইসুন অকলো অ্যাটেক টু বুকুল লে সেই ইন তেস ম্যান হু অসুল হিসাল মারি হো সেল লেম বেশুন ইয়াতে আমাকে নিষেধ করল। হতে পারে মহাজির সাহাবি তারা বললেন কি বললেন যে তুমি সব হাদিসই লিখো যা শোনো তাই লিখো নবীজ সাল্লা সাল্লাম তিনি একজন মানুষ তিনি কখনো ভালো অবস্থায় থাকেন অর্থাৎ রাগান্বিত কখনো থাকেন আবার কখনো খুশি মনে থাকেন তো রাগান্বিত অবস্থায় যদি কখনও কথা বলেন সেগুলো তুমি লিখে রাখো লিপিবদ্ধ করো এটা তো উচিত না এটা ঠিক নয় আনিল কিতাব এ সাহাবি বলেন যে তখন আমি হাদিস লেখা থেকে কিছু বিরতি দিলাম মানে আমি কিছুটা অফ থাকলাম লিখলাম না কিন্তু আমার মনের ভিতরে এটা ভালো লাগছে না যে আমি নবী করিম সাল্ল্লাহরিম আসাল্লামের শব্দমালা তার বাণী তার বাক্য এগুলো আমি মুখস্থ করার জন্য লিখি আর কোরাইশা আমাকে নিষেধ করে আমি গিয়ে ফাজারী রসুল সাল্লারিম আসাল্লাম আমি নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বিষয়টা উপস্থাপন করলাম ইয়া রসুল্লাহ আমি তো আপনার সব কিছুই লিখে রাখতাম আপনি যা বলতেন কিন্তু কোরাইশা তো আমাকে এই জিনিস লিখতে নিষেধ করে আমি এখন কি করবো فقال نبي صلى الله عليه وسلم تر مكر ديك انغول إشارة فاو ما اشارا بوس باصبعه هي ديه الى فيه تر مكر ديك فقال اكتب فما الذي نفسي بيده ما يخرج منه الا حق تنيامك ماكي نيردش اكتب تومي لিখো تومي لিখতে যার হাতে আমার প্রাণ আমি মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কখনো মিথ্যা বের হয় না বলেন এত স্পষ্ট বক্তব্য এবং দুটো হাদিসে সহিব সহিবুখারের হাদিসের ব্যাপারে তো কোনো কালাম নেই কোনো কথা নেই দ্বিতীয়ত হতো আবুদাউদ্ শরীফের হাদিস তাহলে নবীজ সাল্লিম আসসালামের জামানায় হাদিস লিখা হতো না এই দাবিটি সত্য নাকি মিথ্যা আমরা দুটো হাদিস উল্লেখ করলাম আরও বহু হাদিস উল্লেখ করা যাবে আমরা ওদিকে যাচ্ছি না দুই নম্বর যেই প্রশ্নের মাধ্যমে আমাদের সরলমরা মুসলমানদেরকে মমিন ভাইদেরকে আমাদের যে সকল ভাইয়েরা হাদিস মানতে চান না এই প্রশ্ন দিয়ে তারা ঘায়ল করতে চান এই প্রশ্ন দিয়েই তাদেরকে ধরাশায়ী করতে চান এই প্রশ্ন দিয়েই নবীজি সাল্লাহ আলিমুয়া সাল্লামের হাদিস মানা থেকে তাদেরকে বের করতে চান সেটি হলো কি প্রশ্ন রসুলি করিম সাল্লা হাদিস লিখতে নিষেধ করেছেন এমনকি লেখা থাকলে তা বুঝে ফেলার নির্দেশও দিয়েছেন সেজন্য হাদিস লেখা হয়নি কাজেই হাদিস যদি দলিল হতো বা অবশ্যই মানার কোনো বিষয় হতো বা মানার কোনো আবশ্যকতা থাকত তাহলে অবশ্যই নবী করিম সাল্লাহ আলীম হোসাল্লাম তা লিখে রাখার নির্দেশ দিতেন খুব জটিল প্রশ্ন নয় আমরা প্রথমে জিজ্ঞেস করতে চাই হাদিস লিখতে নিষেধ করেছেন আপনি কিভাবে জানলেন তারা দলিল হিসেবে পেশ করবে মুসলিমের মুসলিমের একটি হাদিস হাদিসটা তারা পেশ করে না তারা অন্য কিতাবের হাদিসটি পেশ করে যেই হাদিসের কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ হাদিসটি আসেনি আমি হাদিস আলোচনা করলে আপনাদের কাছে স্পষ্ট হবে সেই হাদিসটি দিয়ে তারা দলিল পেশ করে কিন্তু আমি যে হাদিসটি এখানে কোট করব। এটি পূর্ণাঙ্গ হাদিস তারা বলবে একটা হাদিসের মধ্যে লা লুবু আননি তোমরা আমার থেকে লিখো না লুবু আননি ওমান কাতাব আননি গল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু যদি তোমরা লিখে থাকো তাহলে ফ্যালিয়াম হু সে যেন সেটা মুছে ফেলে এতটুকু বাস আর কিছু বর্ণনা করবে না আমাদের প্রথম প্রশ্ন হাদিস আপনাদের কাছে দলিল নয় আপনাদের কাছে গ্রহণযোগ্য অথেন্টিক কোনো সোর্স নয় তাহলে যেই হাদিসকে মানতে আপনারা অস্বীকার করেন সেই হাদিস দিয়েই আবার আপনারা দলিল পেশ করেন এটাকে ডাবল স্ট্যান্ডার্ড নীতি নয় আমার কথা কি বুঝতে পারেননি আপনারা যেই হাদিস আপনাদের কাছে দলিল নয় আপনারা যেই হাদিস মানেন না যেটা অথেন্টিক সোর্স হতে পারে না সেই হাদিস দিয়ে আমার যারা হাদিস মানে তাদের বিরুদ্ধে দলিল পেশ করা এটাকে দ্বিমুখী নিতে নয় অবশ্যই দ্বিমুখী নীতি সুতরাং আপনি তো দলিল দেবেন কোরআন দিয়ে আপনি হাদিস দিয়ে দলিল দিতে পারেন না কেন আপনি হাদিস মানতে আপনি হাদিস মানেন না তাহলে নবী করিম হাদিস লিখতে নিষেধ করেছেন যদি আমরা আপাতত মেনে নেই ঠিক আছে চলুন আমরা আপনাদেরকে রসুরে করিম সাল্লাহ আলিয়া হাদিসে নিয়ে যাই দেখি হাদিসে কি আছে হাদিসটি এসছে সহি মুসলিমের হাদিস নাম্বার সাত হাজার চারশো সেভেন ফোর ডাবল জিরো হাদিস এই হাদিসটি হচ্ছে রূপ কিন্তু এই হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে অন্যান্য কিতাবের মধ্যে আমি যতটুকু উল্লেখ করেছি বাস অতটুকু এর পরে আর উল্লেখ হয়নি দেখুন হাদিসের মধ্যে কি বলা আছে আর হারিস রাইদি নীল ক্ষুদ্র রদিয়া লহত আননি আননি অল হাদিস প্রবহ মুসলিম আবু সাঈদ ক্ষুদিরী রদিয়া হোতাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজুসাল্লাহ লাহ ওয়ানিহুসাল্লাম বলেছেন আননি আমার থেকে তোমরা লিখো না ওয়ামান আননি রয়ল কোরআন কোরান ব্যতীত অন্য কোনো কিছু যদি তোমরা আমার থেকে লিখো ফেলিয়াম রহু সেটা মিটিয়ে দাও আমাদের আহলে কোরআন ভাইরা হাদিস অস্বীকারকারী ভাইরা শুধুমাত্র এতটুকুই উল্লেখ করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য হাদিসটি এখানে শেষ নয় বরং এই হাদিসটি হাদিস ও শিকারকারী ভাইদের বিরুদ্ধে এটা দলিল বলেন না সবাহ আল্লাহ কোরআন এবং সন্না দেখুন কোরআন এবং সন্না হচ্ছে এক এলেমের ভান্ডার মহা সমুদ্র ইচ্ছে করলে এখান থেকে বাতিল তারাও দলিল পেশ করতে পারে আমি এজন্য প্রায়ই বলি যে কোরআন এবং সন্না হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মাজলুম গ্রন্থ কিভাবে মাজলুম এখান থেকে বাতিলপন্থীরাও দলিল দেয় হকপন্থীরাও দলিল দেয় বাতিলপন্থীরা জাস্ট নিবে যতটুকু নিলে তার পক্ষে দলিল হবে তার নিবে না বামেও নিবে না সামনেও নিবে না পিছনেও নিবে না আমার সরল মুসলমান ভাই ও বোনেরা তারা যেহেতু সব ক্ষেত্রে কোরআন এবং শুনার ব্যাপারে তাদের সামগ্রিক নলেজ নেই জ্ঞান নেই এজন্য তাদেরকে ধোকা দেওয়া তাদেরকে প্রতারণা করা অতটুকু দিয়ে সহজ তো হাদিসটি কিন্তু এখানে শেষ নয় এরপরে দেখেন নবীজি কি বললেন ওয়াহাদ দি আন্নি তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো শব্দটা মনে রাখবেন ওয়াহাদ দি আন্নি তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো বলা হ র যা কোনো সমস্যা নেই ওয়ামেন মি দেন ফের খায় দে হুম আর যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা বলবে যেটা আমি বলিনি সেটা আমার নামে চালিয়ে দিবে যে হাদিস আমি রসুল বলিনি কিন্তু আমার নামে চালিয়ে দিবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় নামুজ হবিলাহ

আমাদের প্রশ্ন হল ওয়া আননি দিস ইম্পারটিভ সেন্টেন্স নির্দেশ সূচক বাক্য নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাদিস বর্ণনা করতে স্বয়ং নবীজি যদি আমাদেরকে নির্দেশ দেন আপনি বললেন যে নবীজি হাদিস লিখতে নিষেধ করেছেন প্রথম অংশ আপনি দলিল দিলেন আমরা আপনাদের কাছে জানতে চাই প্রশ্ন রাখতে চাই একই হাদিস সহি হাদিস সহি মুসলিমের হাদিস যে ব্যাপারে কোনো কালাম নেই সেই হাদিসের প্রথম অংশটা আপনার জন্য দলিল হবে দ্বিতীয় অংশটা এমন কি দোষ করলো যে আপনি সেটাকে দলিল হিসেবে নিতে পারবেন না কেন ভাই এদিমুখ নীতি ও হাদিস বর্ণনা করার দলিল এটাই হাদিস আমাদের অথেন্টিক সোর্স তা না না হলে বলতেন যে আমার থেকে তোমরা আমরা ওদিকে যাচ্ছি না আমরা শুধু দলিলটা এখানে উল্লেখ করছি তাহলে আমাদের প্রথম কথা হলো এই হাদিসই হাদিস বর্ণনা করার দলিল বরং আপনার সপক্ষে দলিল নয় আমাদের হাদিস অস্বীকারী ভাইদের সপক্ষের দলিল নয় বরং এটা তার বিপক্ষের দলিল তিন নম্বর আমাদের এ সকল ভাইয়েরা আরেকটি প্রশ্ন করে থাকেন হাদিসগুলো প্রামাণ্য ঠিকই কিন্তু অথেন্টিক সোর্স বা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে এটা পৌঁছায়নি যেহেতু এটা আমাদের কাছে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে আমাদের কাছে পৌঁছেনি সুতরাং এটাকে আমরা কখনও দলিল হিসেবে মানতে পারি না আমরা প্রশ্ন রাখতে চাই কোরআন আপনার কাছে কোন সূত্রে পৌঁছেছে আপনি যেই যুক্তি যেই লজিক দিয়ে হাদিসকে অস্বীকার করতে চান যেই যেই লজিক বা যুক্তি দিয়ে যে সকল ভাইয়েরা হাদিসকে দলিল হিসেবে মানতে নারাস আমরা তো প্রশ্ন রাখতে চাই কোরআন আমাদের কাছে কোন সূত্রে পৌঁছেছে আল্লাহ সান তালাকে আমাদের কাছে এক একটা কোরআন নামক একটা কিতাব নাজিল করেছেন কথা বলেন নাজিল করেছেন আপনার কাছে আমার কাছে যেরকম দাবি ছিল মক্কার পত্তলিকদের যে কেন আল্লাহ আমাদের কাছে এক একটা কাগজের একটা কিতাব কেন নাজিল করে না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কেন জিবরিল এসে ওহি নাজিল করবেন এটা তো আমরা মানতে পারি না আমাদের কাছে এক একটা কোরআন এক একটা কিতাব কেন আল্লাহ পাক পাঠান না কোরআন তো আল্লাহ সবহান তালা আমার কাছেও সরাসরি পাঠাননি আপনার কাছেও পাঠাননি তাহলে কোন সূত্রে কোরআন আপনার কাছে পৌঁছলো সাল্লাহ আমি ওই আলোচনায় যাবো নবীজ সাল্লাহ সাল্লাম থেকে কোরআন শিখেছেন কারা সাহাবাইকরাম তার থেকে ইন তার থেকে তাবে ইন তার থেকে সালফে সালেহীন এভাবেই সূত্র পরম্পরায় কোরআন আমাদের কাছে পৌঁছেছে ঠিক একইভাবে হাদিস ও আমাদের কাছে একই সূত্রে একই সূত্র পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন কারা সাহাবাই কারাম তাদের কাছ থেকে তা তাহলে যেই সূত্র আপনাদের কাছে হাদিসের সূত্রটা নির্ভরযোগ্য হলো না কোরআনের সূত্রটা কিভাবে নির্ভরযোগ্য হয় কোরআনের ব্যাপারে যেন আপনাদের কোনো প্রশ্ন অন্তরের ভেতরে কোনো সংশয় দানা না বাঁধে আমি জাস্ট বোঝানোর জন্য প্রশ্নের অবতারণাগুলো করছি এর অর্থ এই নয় যে কোরআনের ব্যাপারে আপনি কনফিউজড হয়ে যাবেন আপনি সন্ধিয়ান হয়ে যাবেন এটা কিন্তু উদ্দেশ্য নয় তাহলে যেই সূত্রে কোরআন আমাদের কাছে পৌঁছে সেই সূত্রে হাদিস আমাদের কাছে পৌঁছেছে যদি সূত্রের অজুহাতে সূত্রের গ্রহণযোগ্যতার অজুহাতে আমরা হাদিসকে বয়কট করি তাহলে একই সূত্র একই লজিকে আমাদেরকে কোরআন অবর্জন করতে হবে জরে বলেন নারুজুবিল্লা আমাদের ভাইয়েরা প্রশ্ন করবে কোরআন সংরক্ষণের ব্যাপারে আলাপাকের প্রতিশ্রুতি আছে কিন্তু হাদিস সংরক্ষণের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কোন প্রতিশ্রুতি নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের নম্বর আয়াত তিনি বলেছেন ইন্না নাহনু নাزلনা الذিকরা ও ইন্না লাহুল হাফিজুন আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না নাহনু নাزلনা الذিকরা এই জিকির এই কোরআন আমি নাজিল করেছি এবং আমি রব্বুল আলামিন তা সংরক্ষণ করব আমি তার সংরক্ষক সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া এই যে ওয়াদা এই যে প্রতিশ্রুতি এটা কুরআনের ব্যাপারে আছে হাদিসের ব্যাপারে নেই আমরা জিজ্ঞেস করব এটা যে কোরআনের আয়াত আপনি কিভাবে জানলেন এটা যে কোরআনের আয়াত এটা আপনি কিভাবে জানলেন আল্লাহ সুবাহান ও তালা এই আয়াত তো আপনার প্রতি নাজিল করেননি এই আয়াত নাজিল করেছেন সাড়ে চোদ্দ বছর পূর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে তার কাছ থেকে সাহাবাইকরাম সূত্র পরম্পরাই তো আপনার কাছে এসেছে তো একই প্রশ্নতে এসে যায় এই আয়াত যে কোনারের আয়াত সেটা না আল্লাহ সুবাহান ও তালা আপনাকে সরাসরি বলে দিয়েছে না এটা আল্লাহ সুবহান ও তালা আপনার কাছে কোনো ওহি পাঠিয়েছেন তাহলে আপনি কিভাবে জানলেন এটা তো হতে পারে কেউ কেউ একজন কোরানের এই গ্রন্থের মধ্যে এটা লিখে দিতে পারে আপনি যে সূত্রকে অস্বীকার করছেন সেই একে অজুহাতে এখানে তো এই আয়াতকে অস্বীকার করার সুযোগ আপনারাই করে দিচ্ছেন আমরাই আমাদের এই সকল হাদিস অস্বীকারী ভাইয়েরাই করে দিচ্ছেন কেন এই প্রশ্ন তো এসে যায় তাদের কাছে এই প্রশ্ন চলে আসে সুতরাং আমরা বলবো যে এই হাদিস যে অস্বীকার করার জন্য যে আয়াত আয়াতিমাটি পেশ করা হয় এই এই আয়াতটি কখনো দলিল হিসেবে পেশ করা যায় না দুই নম্বর হচ্ছে কোরআন কাকে বলা হয় ইন্না এই কারিমার মধ্যেই হাদিস সংরক্ষণের ওয়াদা আছে বলেন না সেটা কিভাবে কোরআন কাকে বলা হয় লফস এবং মানা শব্দ এবং অর্থ দুটোর সমন্বিত রূপ হচ্ছে কোরআন মুসাফের মধ্যে যা আছে যদি প্রায় এই সিটটা আলোচনা করার দরকার তিন চার ঘন্টা দরকার ছিল তাহলে আমি একটা খুলে খুলে আপনাদেরকে বোঝাতে পারতাম ইন্না না জিক্র অর্থাৎ কোরআন কোরআন অর্থ হচ্ছে তার শব্দ এবং তার মানি তার লভস তার ওয়ার্ড এবং তার যে মিনিং আছে দুটোর সমন্বিত রূপ হচ্ছে কোরআন কাজেই কোরআনের শব্দ যেরকম সংরক্ষ সংরক্ষিত ঠিক একই পদ্ধতিতে একই প্রসেসিংয়ে তার মানা তার অর্থ সংরক্ষিত আর মানাটাই হচ্ছে হাদিস কোরআনের এই ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ এটাই হচ্ছে হাদিস সুতরাং এই আয়াতে কারিবার মধ্যে হাদিসকে সংরক্ষণের প্রতিশ্রুতিও রয়েছে আমাদের হাদিস অস্বীকারী ভাইদের একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবচেয়ে জটিল একটা প্রশ্ন তারা অনেক সময় করে থাকেন এবং এই প্রশ্ন দিয়েই আমাদের অনেক ভাইদেরকে তারা হাদিস থেকে তারা বিমুখ করেন মহাগ্রন্থল কোরারুল করিবের সুরকমারের সতেরো নম্বর আয়াত ওয়ালাক দিয়া সরনেল কোরোআন লিদিকরি ফাহলমি মুদাকির আলোস মতালা এই আয়াত কারিমাটি বারবার বলেছেন সুরক কমারের মধ্যে এই আয়াত কারিমার মধ্যে আলাবক বলেছেন ওয়ালাক দিয়া সরনেল কোরআন এ লিদিকরি ফাহল্লিম মুদ্দাকির আমি এই জিকির ওলাকদ এসরনেল কোরআন আমি কোরান নাজির কোরানকে সহজ করে দিয়েছি নিদ্দিক্রি উপদেশ গ্রহণের জন্য ফাহ্লিম মুদাকির আছে কোনো চিন্তাশীল আলস ওয়াহান আমতলা বলেছেন ওয়ালাকদ এসরনেল কোরআন ইজিক্রি এ কোরানকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি আছে কোনো চিন্তাশীল সুতরাং কোরান সহজ কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ কোরান কোনো জটিল কোনো বিষয়ে নয় যে এর জন্য হাদিসের প্রয়োজন হবে আমরা বলবো প্রথমে আলাপাক এখানে বলেছেন উপদেশ গ্রহণ করার জন্য আলাপাক এটা বলেন নেই যে আমি আহকাম যত বিধান আছে কোরআনের সেটার জন্য কোরআন সহজ করে দিয়েছি আল্লাপাক এটা বলেছেন কি বলেছেন জিকির বলেছেন জিকির মানে উপদেশ উপদেশি আলাপাক বলছেন আমি উপদেশ গ্রহণের জন্য আমি এই কোরআন নাজিল করেছি অর্থাৎ সহজ করে দিয়েছি তাহলে কোরআন সহজ হচ্ছে উপদেশ গ্রহণের জন্য আপনি মুসা আলাই হিসালাত একটা ঘটনা পড়েন সেখান থেকে আপনি একটা উপদেশ বা একটা শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন এটা যে কেউ করতে পারবে যে কোনো মানুষের জন্য এটা সহজ কিন্তু কোরআন যেখানে বিধান বয়ান দিয়েছেন আহকাম যেখানে বর্ণিত হয়েছে সেটা সহজ করে দিয়েছেন আল্লা সব তালা তো বলেননি সুতরাং এই আয়াতকে সামনে রেখে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই আলাপাক এটা বলেননি ওয়ালাকি কোরআন ফাহালমি মুদনাকির বলেছেন আলাপক বলেননি ব্যবহার করেননি মুস্তাম শব্দ ব্যবহার করেননি ব্যবহার করেছেন মুদাকির চিন্তাশীল সাধারণত একটা ঘটনাকে সামনে নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করতে পারি বা করতে চাই বা করি ওই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করাটা আমাদের জন্য সহজ হবে আমি আলোচনাটা সামনে নিয়ে আসবো এখন নিয়ে আসি এই আলোচনার সামনে প্রাসঙ্গিক একটা বিধান মধ্যে আছে মহিলা চোর চোর এবং পুরুষ তারা যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও এটা হলো একটা কোরআনের একটা বিধান চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে এখন হাত এখান থেকে নিয়ে এ পর্যন্ত সবটুকু কি বলে হাত বলে আল্লাহ সব তালা কোরআনের মধ্যে বলেছেন চুরি করলে তার হাত কেটে দাও হাত কতটুকু কাটবেন প্রশ্ন আমরা আমাদের ওই সকল ভাইদের কাছে রাখতে চাই আপনি কোরআন থেকে আমাকে প্রমাণ দেন আপনি হাত কতটুকু কাটবেন এতটুকু কাটবেন এতটুকু কাটবেন না এ পর্যন্ত কতটুকু কাটবেন বলেন তাহলে বিধান এই সমাধানটা কে কতটুকু চুরি করলে আপনার হাত কাটা হবে রাস্তা দিয়ে একজন ক্ষুধার্ত ব্যক্তি হেঁটে যাচ্ছে গাছ থেকে একটা আম পেড়ে আম চুরি করে খেয়েছে ক্ষুধার যাতনা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য দোকান থেকে খাবারের দোকান থেকে এক প্লেট খাবার চুরি করে খেয়ে ফেলেছে আপনি কি ধরে তার হাত কাটতে পারবেন সমাধানটা কে দেবে বলেন ব্যাখ্যাটা কে দেবে নবীজি লাহ আলি হাসাল্লাম তাহলে কতটুকু হাত আপনি কাটবেন আপনি কতটুকু সম্পদ চুরি হলে চুরি করলে তাকে হাত কাটতে হবে এ বিধান ব্যাপারে কোরআন এখানে সুস্পষ্ট কোনো বক্তব্য কোরআনে নেই কাজেই আমরা বলবো উপদেশ গ্রহণের জন্য কোরআন সহজ ঠিক আছে কিন্তু বিধান বর্ণনার ক্ষেত্রে আহকাম বর্ণনার ক্ষেত্রে কোরআন সহজ এ কথা আলাপা কোরআনে বলেননি আমাদের হাদিস অস্বীকারী ভাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতি করে থাকেন সেটি হচ্ছে মা ফিল কিতাবি মিন সেই সোরা আনা আমের আটত্রিশ নম্বর আয়াত সোরা আনা আমের আটত্রিশ নম্বর আয়াত এই আয়াত করিমার মধ্যে আলাপাক বলেছেন মা ফরতনাফিল কিতাবি মিন সেই এ কিতাবের মধ্যে আমি কোনো কিছুই ছাড়িনি আমি সব কিছু বর্ণনা করেছি এই আয়াত কারিমাটা হচ্ছে ওদের সবচেয়ে স্ট্রং দলিল আরও দুইটা আয়াত সামনে আসবে মোট তিনটা আয়াত দিয়েই তিনটা আয়াত দে মুসলিম উম্মাকে ওরা হাদিস থেকে বিমুখ করার জন্য ওরা চেষ্টা চালায় তিনটা আয়াত আমরা পর্যায় করবে নিয়ে আসবো এবং ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তো এখানে আমরা পূর্ণাঙ্গ আয়াতটা দেখি আলাপক বলছেন আমের আটত্রিশ নম্বর আয়াত ওমে ইন দ্য বেট ফিল আউট দ্য ওটা ত্ব ইরিয়া ইল্লা অববি যেনা হাই হি বলছেন জমিনে বিচরণশীল কোনো প্রাণী নেই ওটা ত্ব ই রিয়ে আসমানে বাহু দিয়ে ডানা দিয়ে উঠতে পারে এরকম কোনো পাখি নেই ইল্লাহ উমামুন আনসা আলুকুম সবই তোমাদের মতো দলবদ্ধ হয়ে তারা বসবাস করে সোবাহান আল্লাহ প্রাণী বিজ্ঞান প্রাণীবিদ্যার ব্যাপারে কোরআনকারীম আমাদেরকে এখানে একটা তথ্য দিচ্ছে যাই হোক সেটা ভিন্ন টপিক আমরা অধিকার যাচ্ছি না এরপরে আল্লাহ সৌবাহানমতালা বললেন মা ফররতন ফিল কিতাব ই মিন সেই এ কিতাবের মধ্যে আমি কোনো কিছুই ছাড়িনি এখন স্বাভাবিকভাবে প্রশ্নে এসে যায় কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যদি সবকিছুই লিপিবদ্ধ থাকে তাহলে আমার হাদিসের তো কোনো প্রয়োজন নেই আমার হাদিসের প্রয়োজন আছে যেহেতু আল্লাহ কারিমার মধ্যে বলছেন যে এই কিতাবের মধ্যে আমি সব বয়ান দিয়েছি কাজেই অন্য কোনো কিছুর দিকে তাকানোর ভূক্ষেপ করার আমার কোনো প্রয়োজন নেই সুমাইনা রববিহী মরণ অতবার তাদের রবের কাছেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে প্রশ্ন হলো এটা এখানে যে বললেন মা ফিল কিতাবের মধ্যে আমি কোনো কিতাব উদ্দেশ্য যদি আপনি বলেন যে তাহলে কিছু প্রশ্ন করি মহাগ্রন্থল কোরআন যদি আপনি উদ্দেশ্য নেন তাহলে আপনার দলিল কি কিতাব মানে তো যে কোনো কিতাব হতে পারে এই কিতাব দ্বারা যে কোরআন আপনার দলিল আপনার কাছে কি আপনি তো হাদিস মানেন না আপনি ব্যাখ্যা মানেন না আপনি তাফসির মানেন না বা আমাদের যে হাদিস অস্বীকারী যে ভাইয়ারা আছেন সেই ভাইয়ারা তারা কোনো কিছু মানতে রাজি না শুধুমাত্র কোরআন মানবে এবং কোরআনের শব্দ দিয়ে তাকে দলিল দিতে হবে তাহলে এখানে মাফরতনাফিন কিতাব এই কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য এটা যে কোনো কিতাব হতে পারে তাওরাত হতে পারে ইঞ্জিল হতে পারে জাবুর হতে পারে বা কোনো লিপিবদ্ধ কোনো গ্রন্থ হতে পারে এই কিতাব দ্বারা যে কোরআন উদ্দেশ্য এর দলিল কোথায় দ্বিতীয়ত আমরা যদি ধরি যে এই কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন তাহলে অর্থ কী দাঁড়ায় যে কোরআনের মধ্যে কোনো কিছুই বাকি নেই আমরা জিজ্ঞেস করতে চাই সাদাকতুল ফিতির আমরা আদায় করি নাকি করি না কোরআনে কোথাও আছে কোরআনে কোথাও নেই সাদাকতুল ফিতিরের কথা কোরআানে কোথাও নেই বিয়ে করেন না আপনারা আমরা বিয়ে করি না বিয়ে আমরা কিভাবে করব কোন পদ্ধতিতে করব আমরা দেখি খ্রিস্টানরা একরকম বিয়ে করে একভাবে বিয়ে করে এক পদ্ধতিতে বিয়ে করে হিন্দুরা এক পদ্ধতিতে বিয়ে করে মুসলিমরা কোন পদ্ধতিতে বিয়ে করবে কোরআনের কোনো বয়ান আছে নাই কোরআনের ডিটেলস কোনো বয়ান নেই মানুষ মৃত্যুবরণ করলে মারা গেলে দাফন কোন প্রক্রিয়ায় করতে হবে তাকে লাশকে জ্বালিয়ে দিবেন নাকি হিন্দুদের মতো অভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন নাকি মাটি খনন করে কবর দিয়ে সেখানে জানাজা পরে দাফন করে সেখানে দেবেন কোন পদ্ধতিতে দেবেন এই দাফনের কোনো বয়ান কোরআনে কারিমের মধ্যে নেই তাহলে মা ফরতনা ফিল কিতাব কিতাবের মধ্যে কোনো কিছু আমি ছাড়ি নাই আমরা তো দেখি যে অনেক কিছু এনে ধর্মীয় বিধান বললাম আরও অনেক বিষয় আছে যদি কোন কিছু বলতে দুনিয়া তাম পৃথিবীর সব কিছু আপনি নিয়ে আসেন তাহলে প্রশ্ন হবে মেডিকেল সায়েন্সের জটিল জটিল সমাধানগুলো করানে কোথায় প্রশ্ন এসে যাবে যে একটা রুগীকে অপারেশন করতে হবে সেই তথ্যগুলো কোথায় জীববিজ্ঞানের থিওরিগুলো কোথায় টোটাল থিওরি আমি একটা দুইটা বলছি না এগুলো কোথায় আপনি জ্বর হলে কি ওষুধ খাবেন সেগুলো কোথায় তাহলে এই কিতাব দ্বারা বোঝা গেল যে এই কিতাব দ্বারা ভিন্ন কিছু উদ্দেশ্য এখন সেই কিতাব দ্বারা কী উদ্দেশ্য আমরা তার ব্যাখ্যা কোথা থেকে নিব আমরা ব্যাখ্যা নিব হাদিস থেকে অথেন্টিক সোর্স থেকে যে এই কিতাব দ্বারা মূলত কোরআনিকারী উদ্দেশ্য নয় এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে লৌহে মাহফুজ